হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে ইংলিশের ফ্রেসডাল ভার্পের উপরে একটা ক্লাস নিয়ে এসেছি আজকে ফার্স্ট ক্লাস তো আজকে এই কোশ্চিন অ্যান্সারগুলো তোমাদের আবগারি মেন্সের জন্য তাছাড়া পুলিশের সামনে যে সমস্ত এক্সাম আসতে চলেছে সে সমস্ত পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তাই তোমরা অবশ্যই এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে নলেজ পয়েন্টে বিভিন্ন ধরনের ইংলিশের উপরে ক্লাস দেওয়া হয়েছে তোমরা সেই ক্লাসগুলো সবগুলোই করার চেষ্টা করবে আর বি অনেক ধরনের প্র্যাকটিস সেটও দেওয়া হয়েছে ইংলিশের উপরে ওকে টোটাল ছাব্বিশটি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে আর আমাদের একটা ওয়েবসাইট রয়েছে ডাব্লু বলে সেখানে বিভিন্ন জিকের উপরে কুইজ দেওয়া হচ্ছে আর তাছাড়া ইংলিশের উপরেও ক্লাস দেওয়া হয়ে থাকে তো তোমরা অবশ্যই সেই ওয়েবসাইটে ভিজিট করবে তো চলো আজকের এই ক্লাসটি শুরু করি দেখো এক নম্বর কোশ্চিন কি বলেছে আই ক্যান নট ড্যাশ ইউর নেম আই ক্যান নট ড্যাশ ইউর নেম তো এখানে চারটা অপশন দেওয়া হচ্ছে চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে সেটা আমাদেরকে বের করতে হবে দেখো কি কি অপশানগুলো রয়েছে কল আপ কল ইন কল্ড আপ না কল্ড ইন তো আমাদেরকে সেন্টেন্স দেখে অপশানগুলো চুজ করতে হবে ওকে প্রেজেন্ট টেন্সে রয়েছে সেন্টেন্স না পাস্ট টেন্সে রয়েছে তো দেখো এখানে কি বলেছে আই ক্যান নট ড্যাশ ইউর নেম তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কল আপ অপশন এ কল আপ তো কল আপ মানে কি কল আপ মানে হচ্ছে স্মরণ করা স্মরণ করা বা মনে করা তো দেখো আই ক্যান নট কল আপ ইউর নেম মানে আমি আপনার নাম মনে করতে পারছি না ওকে কল আপ মানে স্মরণ করা বা মনে করা নেক্সট দু নম্বর দেখো দ্য পাবলিশার হ্যাজ ড্যাশ আ নিউ বুক দ্য পাবলিশার হ্যাজ ড্যাশ আ নিউ বুক ব্রিং আউট ব্রিং ইন ব্রট আউট না ব্রিং আউট কোনটা বসবে তো দেখো এখানে সঠিক ক্যান্সার হচ্ছে ব্রট আউট অপশন সি ব্রট আউট ওকে ব্রট আউট মানে কি প্রকাশ করা প্রকাশ করা তো দেখো দ্য পাবলিশার হ্যাজ ব্রট আউট আ নিউ বুক মানেটা কি যে প্রকাশক একটি নতুন বই প্রকাশ করেছেন ওকে অপশন সি ব্রড আউট হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট তিন নম্বর দেখো ট্রাই টু ড্যাশ ব্যাড হ্যাবিট ট্রাই টু ড্যাশ ব্যাড হ্যাবিট গিভ ইন গিভ ওভার গিভ আপ না গিভ আউট তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গিভ আপ অপশন সি গিভ আপ গিভ আপ মানে কি পরিত্যাগ করা পরিত্যাগ করা তো দেখো সেন্টেন্সটা ট্রাই টু গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিট মানে তোমার খারাপ অভ্যাসটি ছেড়ে দেওয়ার চেষ্টা করো ট্রাই টু গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট গিভ আপ মানে কি পরিত্যাগ করা ওকে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া নেক্সট চার নম্বর দেখো আই আক্স হিম টু দ্য ম্যাটার

আই আস থিম টু লুক ইন টু দ্য ম্যাটার মানে আমি তাকে বিষয়টি সন্ধান করতে বলেছি ওকে আমি তাকে বিষয়টি সন্ধান করতে বলেছি লুক ইন টু নেক্সট পাঁচ নাম্বার দ্য ওল্ড ম্যান ওয়াস ড্যাশ বাই আ কার দ্য ওল্ড ম্যান ওয়াস ড্যাশ বাই আ কার রান অন রান আউট রান ইন টু রান ওভার তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি রান ওভার দ্য ওল্ড ম্যান ওয়াজ রান ওভার বাই আ কার রান ওভার মানে কি রান ওভার মানে হচ্ছে চাপা পড়া চাপা পড়া তো সেন্টেন্সটা কি হচ্ছে বাংলা মানেটা দ্য ওল্ড ম্যান ওয়াজ রান ওভার বাই আ কার মানে বৃদ্ধ মানুষটি গাড়ি দিয়ে চাপা পড়েছেন ওকে রান ওভার অপশন ডি চাপা পড়া নেক্সট ছ নম্বর দেখো মাই স্টেটমেন্ট ড্যাশ দ্য ফ্যাক্ট মাই স্টেটমেন্ট ড্যাশ দ্য ফ্যাক্ট

সাত নম্বর হি উইল সুন ড্যাশ হি উইল সুন ড্যাশ কাম রাউন্ড কেম রাউন্ড কাম অফ না কাম ফ্রম তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কাম রাউন্ড অপশন এ কাম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হওয়া সুস্থ হওয়া হি উইল সুন কাম রাউন্ড ওকে মানে হচ্ছে তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন কাম রাউন্ড অপশন এ নেক্সট আট নম্বর দেখো কু ইউ প্লিজ ড্যাশ ফর আ মোমেন্ট কুড ইউ প্লিজ ড্যাশ ফর আ মোমেন্ট হোল্ড আপ হোল্ড অন হোল্ড ইন না হোল্ড ফর এখানে সঠিক অ্যান্সার হচ্ছে হোল্ড অন অপশন বি হোল্ড অন হোল্ড মানে হচ্ছে অপেক্ষা করা অপেক্ষা করা কু ইউ প্লিস হোল্ড অন ফর আ মোমেন্ট মানে হচ্ছে তুমি কি একটু সময় অপেক্ষা করতে পারো এখানে হোল্ড অন হচ্ছে সঠিক অ্যান্সার অপশন বি নেক্সট ন নম্বর দেখো ইউ মাস্ট ড্যাশ দ্য অ্যাপ্লিকেশন ইউ মাস্ট ড্যাশ দ্য অ্যাপ্লিকেশন সেন্ট ফর সেন্ট ইন সেন্ট টু না সেন্ট ব্যাক এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সেন্ট ইন অপশন বি সেন্ট ইন ইউ মাস্ট সেন্ট ইন দ্য তো সেন্ট ইন মানে কি জমা দেওয়া জমা দেওয়া ইউ মাস্ট সেন্ট ইন দ্য দ্যপ্লিকেশন মানে হচ্ছে আপনাকে অবশ্যই আবেদনটি জমা দিতে হবে ওকে সেন্ট ইন দ্য অ্যাপ্লিকেশন নেক্সট দশ নম্বর দ্য বিল্ডিং ওয়াজ ড্যাশ দ্য বিল্ডিং ওয়াজ ড্যাশ পুল ডাউন পুল অফ

বারো নম্বর দ্য কনভিক্ট ড্যাশ ফ্রম দ্য দা কনভিক ড্যাশ ফ্রম দ্য জেল গট অ্যাওয়ে গট গট ইন না অ্যাবাউট তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গট অ্যাওয়ে অপশন এ গট অ্যাওয়ে গট অ্যাওয়ে মানে কি মানে হচ্ছে পালানো দ্য কনভিক্ট গট অ্যাওয়ে ফ্রম দ্য জেল মানে আসামি জেল থেকে পালিয়ে যায় ওকে গট অ্যাওয়ে নেক্সট তেরো নম্বর আই ড্যাশ হিম ইন দ্য পার্ক আই ড্যাশ হিম ইন দ্য পার্ক কেম রাউন্ড কেম আউট কেম অফ না কেম আপন তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি কেম আপন কেম আপন মানে কি হঠাৎ দেখা হঠাৎ দেখা আই কেম আপন হিম ইন দ্য পার্ক মানে আমার সাথে পার্কে তার হঠাৎ দেখা হয়েছিল ওকে আই কেম আপন হিম ইন দ্য পার্ক অপশন ডি নেক্সট চোদ্দ নম্বর দেখো শি ড্যাশ মাই হেলথ শি ড্যাশ মাই হেলথ আক্সড ফর আক্সড আফটার আক্সড ইন না আক্সড ফর তো এখানে শর্টিক অ্যান্সার হচ্ছে অপশন বি আক্সড আফটার আক্সড আফটার

ক্লোজ উইথ না ক্লোজড ইন তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক্লোজ উইথ অপশন সি দে উইথ উইথ ইচ তো মানে কি মারামারি শুরু করা মারামারি শুরু করা তো দেখো দে ক্লোজ উইথ ইচ আদার মানে তারা একে অপরের সাথে মারামারি শুরু করে দিল ওকে তো অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার ক্লোজ উইথ তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং